আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য আমাদের কী কী টুলস প্রয়োজন হবে বা কী কী টুলস প্রয়োজনীয় সেই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত জানব। ভিডিওটি শুরু করব তার আগে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা জানবো যে একটা ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য আমাদের কী কী টুলসগুলো আসলে প্রয়োজন। একটা ফেসবুক পেজকে যদি আপনি ভালোভাবে এবং সঠিকভাবে মেনটেন করতে চান এবং ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে কিছু টুলস আপনার কিন্তু প্রয়োজন হবে, সবসময় এই টুলসগুলো আপনাকে হেল্প করবে। তো সেই টুলসগুলোই আমরা জানবো। তো প্রথমে আমাদের যে টুলস প্রয়োজন হবে সেটা হচ্ছে ফেসবুক বিজনেস সুইট বা মেটা বিজনেস সুইট, যেটার নাম হচ্ছে ফেসবুক স্ল্যাশ মেটা। মেটা বলাটাই বেটার, কারণ ফেসবুক এখন আপডেট হওয়ার পরে এটার নাম হয়ে গেছে মেটা বিজনেস সুইট। সো আমি ফেসবুকটা বাদ দিচ্ছি, ফেসবুক অথবা আমরা মেটা বিজনেস সুইট এটাকে বলতে পারি। তো মেটা বিজনেস সুইটে আসলে আপনারা যাবেন কিভাবে? মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য আপনারা যেটা করবেন, যে ফেসবুক আপনাদের লগ ইন থাকা অবস্থায়, মানে আপনাদের অ্যাকাউন্টে যখন লগ ইন থাকবে, তার পাশের ট্যাবে আপনি মেটা বিজনেস সুইট লিখে এন্টার করবেন। মেটা বিজনেস সুইট লিখে এন্টার করলেই দেখবেন যে মেটা বিজনেস সুইট চলে এসেছে, এবং মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আপনি যেটা পাবেন যে এরকম একটা ইন্টারফেস এখান থেকে পাবেন। এবং এখানে কি থাকবে, এখানে আপনার যতগুলো পেজ থাকবে এই যে মেটা বিজনেস মানে ফেসবুক আপনার ওই অ্যাকাউন্টে, সেগুলো এখানে কিন্তু শো করবে। আপনার ফেসবুক পেজ, আপনার বিজনেস অ্যাকাউন্ট সবই এখানে শো করবে। তো মেটা বিজনেস সুইট থেকে আমরা কি করতে পারি, আমাদের পেজগুলোকে ম্যানেজ করতে পারি, এবং পেজের যাবতীয় যে কাজগুলোর থাকবে সবই কিন্তু আপনার কি করতে হবে, এই ফেসবুক বা মেটা বিজনেস সুইট থেকেই করতে হবে। এর কারণটা হচ্ছে যে ফেসবুক এখন আপডেট হওয়ার পরে যেটা করেছে, যে আপনি যদি এখানে পোস্ট করতে চান, মানে পোস্ট করবেন বা রিল তৈরি করবেন, যাই করেন না কেন, এখান থেকে আপনাকে তৈরি করতে হবে। এটার কিন্তু মোবাইল অ্যাপও আছে, বিজনেস সুইট নামে একটা অ্যাপ আছে। তো বিজনেস সুইটের ইন্টারফেসটা এরকম, মেটা বিজনেস সুইট। এখানে আসার পরে এখানে এই যে এখানে ক্লিক করলে আমরা মেটা বিজনেস সুইটের এই যে এটা হচ্ছে মানে আইকন হোম পেজ, এবং এই পাশে হচ্ছে ড্যাশবোর্ড, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে হোম। এখন আমি হোমে আছি, এখানে আমার পেজটা শো করছে। ওকে, সো এখানে পেজ, এখানে ক্লিক করলে আমরা নোটিফিকেশন দেখতে পারি, এবং এখানে যত নোটিফিকেশন আছে সেখানে সেটা শো করবে। এখানে প্ল্যানার, কন্টেন্ট প্ল্যানার, এ পাশে মানে এখানে কন্টেন্টগুলো থাকবে, এখানে ইনসাইট দেখতে পারবো আমরা, এখানে মেসেজগুলো থাকবে, এখানে ক্লিক করলে মনিটাইজেশন এলিজিবিলিটি দেখতে পারবো আমরা, অ্যাডস, এখানে ক্লিক করলে আমরা অ্যাডস রান করতে পারি, এবং অল টুলস, অল টুলসে ক্লিক করলে এখানে আমাদের যে জায়গাতে নিয়ে যাবে সেখানে হচ্ছে এই যে অল টুলসে কী কী আছে, আমরা এখান থেকে পোস্ট তৈরি করতে পারবো, স্টোরি তৈরি করতে পারবো, লাইভে যেতে পারবো, অ্যাড তৈরি করতে পারবো। এবং এখানে আরও টুলস আছে, সেটা হচ্ছে এঙ্গেজ অডিয়েন্সের সাথে এঙ্গেজ হওয়ার জন্য আমরা কী কী করতে পারবো, সব কিছু এখানে আছে। ওকে, যেমন বিজনেস ফিড, কন্টেন্ট, গেম স্ট্রিমিং, ইনবক্স, ইন্সপাইরেশন হাব, প্ল্যানার, অনেক কিছু। তারপরে হচ্ছে যে অ্যানালিটিক অ্যান্ড রিপোর্ট, অ্যাডস রিপোর্টিং আছে, ইনসাইটস, সেল, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অ্যাপয়েন্টমেন্ট, কমার্স, মনিটাইজেশন, অনেক কিছু। সো এখান থেকে আপনাদের কাজ করতে হবে, ম্যানেজার্সে অ্যাডভার্টাইজ, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, সো আমি এটা কেটে দিচ্ছি, এবং এখান থেকে আপনি আপনার পেজকে কাস্টমাইজ করতে পারবেন, সবই কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। এই যে এখান থেকে আপনি এখানে চাইলে ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনাকে পোস্ট তৈরি করার অপশনে নিয়ে যাবে, যে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, হ্যাঁ, ইউজ টেমপ্লেট, এরপর টেক্সট, শিডিউল পোস্ট, মানে কী না কী করতে চাই আমরা সবই কিন্তু এখানে আমরা করতে পারবো। সো আমরা আবার হোমে চলে যাই, হোমে চলে আসলাম, এখান থেকে আমরা মানে রিলও ক্রিয়েট করতে পারবো। সো আপনাদের কী করতে হবে, এই মেটা বিজনেস সুইটটাকে কিন্তু ব্যবহার করতে হবে আপনাদের পেজ ম্যানেজের জন্য। এবং পেজে এই যে যদি আমি এখান থেকে এই যে কন্টেন্টে ক্লিক করি, তাহলে এখান থেকে কন্টেন্টগুলো আমার শো করবে, যে এখানে কোন কোন কন্টেন্টগুলো আমার আপলোড করা আছে বা আপলোড কবে করেছি, কীভাবে করেছি, সব ডিটেলস এখানে কিন্তু আমরা পাচ্ছি। ওকে, সো এটা ছিল আমাদের প্রথম টুল, সেটা হচ্ছে যে ফেসবুক মেটা বিজনেস সুইট আর কি, ফেসবুক মেটা বিজনেস সুইট। ওকে, সো এটা হচ্ছে আমি মেটা বিজনেস সুইট রাখলাম। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজারের ক্ষেত্রে, যে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমরা কী করি, যে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করি, তাই না? আপনি যদি প্রফেশনালি অ্যাড রান করতে চান বা ভালো অ্যাড রান করতে চান এবং অ্যাডের রেজাল্ট ভালো চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডটাকে রান করতে হবে। তো অ্যাডস ম্যানেজারে আমরা কীভাবে যাব, অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আপনি ফেসবুকে লগ ইন থাকা অবস্থায়, আপনার যে প্রোফাইল আছে, অ্যাকাউন্ট আছে, সেটা লগ ইন থাকা অবস্থায় আপনি পাশের ট্যাবে যেটা করবেন, facebook.com/adsmanager লিখে এন্টার করবেন। এন্টার করলে এরকম ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, এটা হচ্ছে অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস। এখানে যে ক্রিয়েট বাটন, এখান থেকে আমরা অ্যাড তৈরি করেছি,
এর আগের ভিডিওগুলোতে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে এখান থেকে অ্যাড রান করতে হয়। তো এখানে ক্লিক করলে, অল টুলসে ক্লিক করলে এখানে আবার বেশ কিছু অপশন আপনি পাবেন, যেমন এখান থেকে মেটা বিজনেস সুইটে চলে যেতে পারবেন। এখানে এটা মানে এই আইকনটার মানে হলো এটা আপনাকে রিডিরেক্ট করবে অন্য একটা ওয়েবসাইটে, মানে অন্য একটা ট্যাবে। ওকে, এরপরে এখানে যেটা আছে যে অ্যাডস ম্যানেজারে আমি বর্তমানে আছি, এটা বিজনেস সেটিংস আছে, কমার্স ম্যানেজার এখানে আছে, অ্যাকাউন্ট কোয়ালিটি দেখতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আছে, অডিয়েন্স, অনেক কিছু, ম্যানেজ বিজনেসের মধ্যে আবার অনেক কিছু, তারপর প্রোটেক্ট ইনসার রাইটস, অ্যাডভার্টাইজ, অনেক কিছু। সো এগুলো আপনারা হচ্ছে দেখে নেবেন, এখান থেকে আপনাদের এগুলো নিয়ে কাজ করতে হবে, যদি যদিও এত সব কিছু প্রয়োজন হয় না। ওকে, তো এই হচ্ছে অ্যাডস ম্যানেজার। ওকে, নেক্সট হচ্ছে আমরা যে টুলসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভার সাথে আমরা আশা করি সবাই পরিচিত। তো ক্যানভা হচ্ছে কি, যে ক্যানভা হচ্ছে একটা ফ্রি, হচ্ছে ফ্রি এবং পেইড দুটোই আসলে, যে ক্যানভা হচ্ছে একটা ফ্রি ফটো এডিটিং হচ্ছে বা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। ক্যানভার ইন্টারফেসটা হচ্ছে এরকম, ক্যানভাতে আসার পরে আপনার হচ্ছে জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, জিমেইল লাগবে, এবং আপনার ক্যানভাতে লগ ইনের জন্য জাস্ট একটা পাসওয়ার্ড হলেই আপনার হয়ে যাবে। সো জিমেইল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে এই যে এখানে আপনি কিন্তু যে গ্রাফিক ডিজাইনের যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন, যেমন যে কোনো ডক ডিজাইন করতে পারবেন, হোয়াইট বোর্ড অ্যানিমেশন, হোয়াইট বোর্ড তৈরি মানে অ্যানিমেশন তৈরি করতে পারবেন, ভিডিও, ইনস্টাগ্রাম স্টোরি, তারপর মোবাইল ভিডিও, এরপরে আছে হচ্ছে যে প্রেজেন্টেশন, ফেসবুক পোস্ট, ইউটিউব ব্যানার, কী নেই এখানে, ইউটিউব থাম্বনেইল, অনেক কিছু। সো ইনস্টাগ্রাম পোস্ট আবার স্কোয়ার, হ্যাঁ ফেসবুক আবার দেখেন, অনেক কিছু আছে। সো এখান থেকে আপনারা কিন্তু এগুলো খুব সহজেই হচ্ছে তৈরি করে নিতে পারবেন। সো ক্যানভাটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে এই যে ক্রিয়েট ডিজাইন, মানে এই ডিজাইনে ক্লিক করেও আপনি এখান থেকে অনেক কিছু তৈরি করতে পারবেন, অনেক কিছু। ওকে, সো ক্যানভাটা আপনারা ব্যবহার করবেন, ক্যানভা ব্যবহার করা খুবই সোজা, তেমন কঠিন কিছুই নেই। যে ইউটিউব ব্যানার যদি আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করলাম, এখন জাস্ট এখানে হচ্ছে চলে আসবে এই যে ইউটিউব ব্যানারের যে ইন্টারফেসটা সেটা এখানে চলে আসলো। ওকে, এই যে এখান থেকে আমরা এই যে অনেক টেমপ্লেট আছে সেই টেমপ্লেট থেকেও আমরা কিন্তু বিভিন্ন রকম টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। জাস্ট কী করতে হবে, কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ যে যদি আমরা সাপোজ যদি এটা নিই, এখানে আপনি এই ছবি ফেলে নিজের ছবি দিতে পারেন, এই লেখা চেঞ্জ করে নিজের লেখা দিতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন। সো এভাবে কাজ করতে হবে। তো যখন আপনারা ফেসবুকে কাজ করবেন, মানে আপনাদের পেজের কাজ করবেন, তখন দেখা যাবে যে আপনাদের অনেক পোস্ট প্রয়োজন হবে, ইমেজ প্রয়োজন হবে। তো সেগুলো আপনারা ক্যানভা থেকে খুব সহজে তৈরি করে নেবেন। তো আমরা আমাদের পরবর্তী টুলসে চলে যাই। আমাদের পরবর্তী টুলস হচ্ছে হুটসুইট। হুটসুইট হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজ করার জন্য বা ম্যানেজমেন্টের জন্য খুব ভালো একটি টুল। তো হুটসুইটের ইন্টারফেসটা হচ্ছে এরকম। হুটসুইটে আসার পরে এখানে আমরা কী করতে পারি, যে হুটসুইটটা প্রয়োজন এই জন্য যে আমাদের যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডিন বা যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে, সবগুলোকে একসাথে ম্যানেজ করার জন্য বা একটা জায়গা থেকে ম্যানেজ করার জন্য আমাদের হুটসুইটটা প্রয়োজন। হুটসুইটে এসে আমরা কী করতে পারি, যে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে, আমাদের যে পোস্টগুলো রয়েছে, সেগুলোকে আমরা শিডিউল করতে পারি, সেগুলোকে পোস্ট করতে পারি, সেগুলোকে ট্র্যাকিং করতে পারি। সো হুটসুইটে আসার পরে এটা ফ্রিতে আপনাকে 30 দিন ব্যবহার করতে দেবে, এবং এরপরে পেইড ভার্সনে চলে যেতে হবে। এই যে আমি যদি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখাচ্ছি যে কী চাইবে এখানে, যে আমাদের নাম, বিজনেস ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। এটা দেওয়ার পরে আমাদের কী করতে হবে, যে প্রথমত আমরা কিছুদিন এটাকে ফ্রি ব্যবহার করতে পারবো, 30 দিন, বাট এরপরে আমাদের এটা পেইড ভার্সন হচ্ছে চলে যেতে হবে। যদি আপনি হুটসুইট ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে পেইড ভার্সনটা কিনে নিতে হবে। ওকে, হুটসুইটের মাধ্যমে আমাদের যে ফেসবুক পেজ বা যতগুলো সোশ্যাল মিডিয়ায় রয়েছে না কেন, সবগুলোর হচ্ছে আমরা ট্র্যাকিং করতে পারবো, মানে ট্র্যাক করতে পারবো, অ্যানালিটিক্স দেখতে পারবো, মানে সব কিছু ম্যানেজ করতে পারবো আর কি। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল বলা যায় আর কি, অল ইন ওয়ান আর কি, মানে একটা জায়গা থেকে সবগুলো সোশ্যাল মিডিয়াকে আমরা এখানে ম্যানেজ করতে পারবো। যেমন হুটসুইটের একটা সিস্টেম সবচেয়ে মানে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে একটা পোস্ট আপনি ফেসবুকে পোস্ট করবেন এবং ইনস্টাগ্রাম, টুইটার সব মানে আপনার সোশ্যাল মিডিয়াতে করবেন। তো জাস্ট সেটা শিডিউল করে রাখলেই হবে, যে নির্দিষ্ট একটা টাইমে অমুক অমুক প্ল্যাটফর্মে এটা হচ্ছে পোস্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যাড এসপ্রেসো। এই ওয়েবসাইটটা আমরা যে দেখবো বা এই টুলটা আমরা হচ্ছে জানবো যে এখান থেকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি এটাকে। ওকে, সো এটা হচ্ছে অ্যাড এসপ্রেসো। এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা আমাদের যে ফেসবুকের অ্যাডস রয়েছে, অ্যাডসগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি, বা এগুলোকে কী করতে পারি, যে অ্যাড এসপ্রেসো দিয়ে আমরা আমাদের ফেসবুক অ্যাড তৈরি করে অপটিমাইজ করতে পারি অ্যাডস ক্যাম্পেইনগুলোকে। তাহলে কী হবে, এই অ্যাড এসপ্রেসো দিয়ে আমরা আমাদের যে এবি টেস্টিং রয়েছে বা অটোমেটিক অপটিমাইজেশন রয়েছে অথবা রিপোর্টিংয়ের যে ব্যবস্থাটা, সেই জিনিসগুলোকে আমরা কাস্টমাইজ করিয়ে নিতে পারি। সো এখানে আসলেও আমরা কিন্তু এই যে
প্রাইসিংয়ে যদি ক্লিক করি, এখানেও আমাদের একটা মানে প্রাইসিংয়ের একটা বিষয় আছে যে এটাও আমরা হচ্ছে ফ্রি ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে আমরা কি করতে পারবো যে আমরা যদি ফ্রি ট্রায়ালে হচ্ছে 14 দিন ব্যবহার করতে পারবো, এরপরে হচ্ছে আমাদের পেইডে যেতে হবে। যেমন স্টার্টার $49 প্লাস আছে, এন্টারপ্রাইজ আছে। যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে এগুলো আপনারা পারচেস করে নিলেই হবে। ওকে, নেক্সট হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সের সাথে আমরা সবাই পরিচিত যে কোনো কিছু পরিমাপ করার জন্য বা ট্র্যাকিং করার জন্য বা মেজারমেন্ট করার জন্য গুগল অ্যানালিটিক্স খুবই ভালো। তো গুগল অ্যানালিটিক্সের ইন্টারফেসটা হচ্ছে এরকম যে গুগল অ্যানালিটিক্সে এসে আমরা এখান থেকে কী কী করতে পারবো যে আমাদের যে অ্যাডসগুলো রয়েছে, আমাদের যে ওয়েবসাইট ভিউগুলোর হচ্ছে বা আমাদের ওয়েবসাইট কীভাবে রান করছে, সেই ডিটেলস আমরা এই গুগল অ্যানালিটিক্স থেকে জানতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের ফেসবুক ব্লু প্রিন্ট। ফেসবুক ব্লু প্রিন্টসের ক্ষেত্রে আমরা কি করতে পারবো যে ফেসবুক ব্লু প্রিন্ট আসলে কি? ফেসবুক ব্লু প্রিন্ট আসলে একটা ফ্রি অনলাইন ট্রেনিং প্রোগ্রাম যেটা কি করে যে ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে ট্রেনিং দিয়ে থাকে, বিভিন্ন মানে ধরনের ট্রেনিং, যেমন ফেসবুক অ্যাডস, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বা ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, এই রিলেটেড যে ট্রেনিংগুলো বা কোর্সগুলো আপনি এই ফেসবুক ব্লু প্রিন্টে হচ্ছে পেয়ে যাবেন। এই যে এখানে আসার পরে আপনি হচ্ছে জাস্ট লগ ইন করবেন অথবা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ফেসবুকের অ্যাক্সেস চাইবে, মানে ফেসবুকে লগ ইন করতে হবে, তারপরে আপনি এই ব্লু প্রিন্টে গিয়ে এখান থেকে যাবতীয় বিষয়গুলো জেনে আসতে পারবেন বা এখান থেকে হচ্ছে আপনি জানতে পারবেন। যেমন এই যে লার্নে ক্লিক করলে আমরা ফ্রি লেসন্স পাই, মেটা সার্টিফিকেশন ইত্যাদি এগুলো হচ্ছে আমরা পাই। সো ফ্রি লেসন্সে ক্লিক করলে আমরা এই যে ফ্রি অনলাইন কোর্সেস মেটা ব্লু প্রিন্ট, ওকে। সো এখানে যে বিভিন্ন রকম কিছু রয়েছে এগুলো আপনারা চাইলে হচ্ছে এগুলো দেখে নিতে পারেন। তো এভাবে আমরা কি করব যে এই টুলসগুলোর মাধ্যমে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ অর্থাৎ ফেসবুক পেজ ম্যানেজের কাজ, সেগুলো আমরা যখন করব এগুলোকে ভালোভাবে ম্যানেজ করার জন্য বা হ্যান্ডেল করার জন্য আমরা কি করব এই টুলসগুলো হচ্ছে ব্যবহার করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।